এমডিএস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি দেখাবো দাহুয়া ক্যামেরা অথবা ডিবিআর এক্সবিআর এনবিআর অন্য নেটওয়ার্ক থেকে কিভাবে মোবাইলে অ্যাড করবেন এবং অ্যাক্সেস করবেন প্রথমে জিডিএমএসএস সফটওয়্যারটি মোবাইলে ডাউনলোড ও ইনস্টল করে নেবেন তারপরে সফটওয়্যারটি ওপেন করবেন তারপর হোমে ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করবেন মেনু এন্টার এসেন এখানে ক্লিক করবেন সিরিয়াল নাম্বার অথবা ক্লাউড আইডিটি দুইভাবে সংগ্রহ করা যায় ডিবিআর অথবা এক্সবিআর অথবা এনবিআর নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে পি টুপিতে যাবেন ওইখানে দেয়া আছে অথবা যে মোবাইলে অ্যাড করা আছে ওই মোবাইলের হোমে ক্লিক করবেন তারপরে ডিভেসে যাবেন ওইখানে ক্যামেরা যে নাম দিয়ে সেভ করা ওই নামটি শো করবে তারপর ওই নামে ক্লিক করবেন ডিভেস কন্টিনিউসে ক্লিক করবেন তারপর ডিভেস কনফিগারেশনে ক্লিক করবেন তারপরে এস এর নাম্বার এখানে যেটি দেয়া আছে ওইটি ঠিক মতো এখানে টাইপ করবেন যাতে ভুল না হয় আইডি টাইপ করার পরে নেক্সটে ক্লিক করবেন আপনার যদি ডিবিআর হয় তাহলে ডিবিআর এক্সবিআর ক্লিক করবেন এনবিআর হইলে এনবিআরে ক্লিক করবেন ওয়ারলেস ক্যামেরা ওয়ারলেস ক্যামেরায় ক্লিক করবেন যেমন আমার এটি ডিবিআর তাই ডিবিআর এক্সবিআর ক্লিক করব তারপরে ডিভাইস নাম দেবেন যে কোনো একটা নাম দিলেই হলো ডিভাইস পাসওয়ার্ড দেবেন ডিবিআর অথবা এক্সবিআর অথবা এনবিআর লগ ইন করেন ঠিক ওই পাসওয়ার্ডটি এখানে দিবেন তারপর উপরে সেভ ক্লিক করবেন একটু সময় নেবে কনফিগার হয়ে গেছে ক্যামেরা অ্যাড হয়ে গেছে চাইলে অ্যাড করে নিতে পারেন